দাঁড়াও মথুর, ওকে আটকে কোনো নাপ নেই। আমাদের বাড়িতে যাদেরকে আশ্রয় দিয়েছি তাদের যেন কোনো কেতি না হয়। আজ নবমী নিশি পোয়াতে চলল, কাল মায়ের বিসর্জন হবে, সেই সব ব্যবস্থা করো মতো। কি গো বড় বউ, নঙ্গখানা কিছু বুঝলে? কিছু মনে করো না, আর কত ঢং যে দেখতে হবে বাবা। তুমিও না তোর ঠাকমা, কেন যে যেছে মায়ের এসব কাণ্ডির অর্থ বুঝতে চাও? পদ্ম, তোর মাকে বোঝা অত সহজ কাজ নয় রে মা। তোর মা এই দুনিয়াটাকে যেভাবে দেখতে পায় সেভাবে কিন্তু আমরা কেউ দেখতে পাইনি। কিছু কিছু মানুষ যাদের অনেক পুণ্যি তারাই এমন ধারা দেখতে পায় রে, তারাই এমন ধারা দেখতে পায়। দশমীর দিন এলেই না আমার মনটা খুব খালি খালি হয়ে যায়। তা যা বলেছেন পাইন বাবু, বিসর্জনের দিন এই ঢাকের বাজনা শুনলেই মনটা বড্ড খারাপ লাগে। এ তোমরা কি কইছো গা, মাকে কি কোনোদিন বিসর্জন দেওয়া যায়? মা তো এই কদিন মূর্তিতে বাস করেন, আবার পরে নিজের জায়গায় ফিরে যান, তখন মা আমাদের মনের ভিতর বাস করে। আমরা যদি মাকে দেখতে চাই তাহলে তো আমাদের মনের ভিতরেই দেখতে পাই। মা কখনো আমাদের ছেড়ে যাননি, কোথাও জাননি। Thank you.
সদাই মাঝে মাঝে এমন কথা কয় যেন কত বোঝে, যেন মস্ত পর পণ্ডিত। কিন্তু রাম, গদাই যা বলে গেল তা কিন্তু ভুল কিছু বলেনি, খাসা বলেছে। মা তো আমাদের ছেড়ে কোথাও যান না, আমাদের আমাদের মনের ভিতরে তো তিনি বাস করেন। কোত্থেকে যেমন কথা শিখলো কে জানে, বোধহয় ছোটবেলায় বাবার কাছে শুনেছে। হ্যাঁ তাই হবে, তিনি পুণ্যবান মানুষ, এমন কথা তো তিনি বলবেনই। ও হ্যাঁ ভালো কথা রাম, তোমার বাবা তো অনেক দিন হলো বাইরে গেছেন, কবে ফিরবেন সেই ছিলিমপুর থেকে? এবারে ফিরবেন, এবার ওই ওখানে পুজো করার কথা। হ্যাঁ অনেক দিন তো হয়ে গেল, কুড়িরাম চাটুর্যকে দেখিনি অনেক কাল। হ্যাঁ thank you.
বাবা রাঙিয়ে গেছে মুখটা দেখছি, বেশ তো লাগছে, তুলছো কেন সিঁদুরটা? কি যে বলেন না আপনি, দেখি দেখি মুখটা দেখি, তুমি ঠিকই বলেছো করুণা, জগদম্বার বিয়েটা ভেঙে যাওয়ার পর সে দুঃখটা বোধ হয় আবার তার বুকে বেজে উঠল। সিকিরিকে দেখো, ও কেন এসেছিল। খবরটা পেয়ে আমি বড় খুশি হয়েছি বাবা, আমার কুমারী মা হয়েছে। এর থেকে বড় আনন্দের খবর এই দুর্গাপূজার কি হতে পারে? বাবা কিন্তু বলে পাঠিয়েছেন আপনাদের সবাইকে সোনা বাড়িতে আসতেই হবে। ইও কি আবার কইবার কথা বাবা, আমার নাতি হলো আর আমি দেখতে যাব নি? আমরা অবশ্যই যাব বাবা, তুমি আমার সঙ্গে একটু বাইরে চলো, বাইরে অনেক অতিথিরা এসেছেন, তাদেরকে তো এই খবরটা দিতে হবে। চলো বাবা, মাধব তুমিও এসো, এসো এসো এসো। মা, আমি কিন্তু মহেন্দরকে পেলে কোথাও যেতে পারবো না, আর এই অবস্থায় ওকে নিয়ে কোথাও যাতায়াত করাও সম্ভব নয়। তা ঠিক কথা বউ, তুই বরং ছোট কুকি আর সেজ কুকিকে নিয়ে যা, কুমারী মনটাও ভালো লাগবে, এই সময় বাড়ির লোকজন পাশে থাকলে বেশ সুবিধে হয় রে, আর মাধবকেও নিয়ে যাস। আমাদের মেজ খুকি কিন্তু কপাল করে এছিল বটে, ওর কপালেই দেখো সব কিছু জুটলো, ঘর বর শ্বশুরের আশীর্বাদ। কিছু মনে করো না ছোট বউ, তুমি এই একখানা মেয়ের বিয়ে যা ঠিক মতো দেখাশুনো করে দিয়েছিলে। আর আমাদের পদ্মর কপালটা দেখো, ওই যে কথায় আছে না, কপালে নেই কো ঘি ঠক ঠকালে হবে কি, পদ্মর তো কপালটাই মন্দ, নইলে এতগুলো নকি মন তো মেয়ের বিয়ে একটু ঠিক মতো দেখাশুনো করে দেওয়া যেত নাকি? আর সেজ খুকির কথা তো ছেড়েই দিলুম, তোর তো কপাল কানা একেবারে পোড়া, না জুটলো ঘর, না জুটলো শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, না জুটলো বেটা, কপালখানাই একেবারে পোড়া রে মা। তুমি একটু থামবে চোরটাক মা, সবসময় এরকম ভাবে কথা কইও না তো। সেই স্মৃতির মনে লাগে সেটা তুমি বোঝো নি? চোরটাক মা তো তাও ঘরে বলল, শোর ঘরে থাকলে তো আরো বেশি কথা শুনতে হতো। আমি সত্যি পোড়া কপালি রে, আমি কাউকে সুখে করতে পারলাম না, চটকুরি মা ভাগ্য তো আর মানুষের হাতে নেই, বিধাতা যা আমাদের ভাগ্যে নিকে পাঠান তাই তো হবে। আমরা পোড়া কপালি না ভাগ্যবতী তা তো নির্ভর করে আমরা সারা জীবনে কি করলুম
কত মানুষের উপকার করলুম তার উপরে। যে আপনার চোখে পোড়া কপালি সে হয়তো অন্যের চোখে ভাগ্যবতী। এই করুণার কথাই ধরুন, তা এমন দেবতার মতো স্বামী এও কি কম কথা? আসলে কি জানেন তো ছোট খুড়িমা, আমরা আমাদের জীবনে টাওয়ারের কৃপায় যা পাই তার মূল্য দিনে, আর যা পাইনি তা নিয়ে হা হুতাশ করি, ছোট বড় কথা শোনাই। আপনি ঘুরিয়ে আমাকে এই দু কথা শুনিয়ে দিলে, তাই তো? কিছু মনে করো না, ঘাট হয়েছে আমার, ঘাট হয়েছে কথা কওয়া। আমি তো ভুলে গেছিলু, এখন আর দিদি বেঁচে নেই, এখন চাবির গোছা তোমার হাতে, তাই মন খুলে দু কথা কওয়ার জন্যে পোড়া কপাল আমার। আচ্ছা মা, তুমি কি সব সময় তোমার সেই জমের ওই কথা কইবে? ঠিক ভুল বিচার করবে নে? চোরটাক মা ভুল কি করেছে? আর যদি করুণার ব্যাটা না হয় তাহলে পাঁচটা লোক পাঁচটা কথা কইবেই, তুমি কতজনের মুখ বন্ধ করবে বলো তো? আর আজ যদি আবার মথুর বাবুর বাড়ি থেকে যোগাযোগ করেও, তারা কি তাদের এই বউকে ফেরত নেবে? মা, আপনাদের মাঝে আমার কথা বলা উচিত নয়, তা বলতে বাধ্য হচ্ছি। নিজের বাড়িতে যদি করুণাকে দিনের পর দিন চোখের জল ফেলতে হয় তাহলে কিন্তু আমি ওকে এই বাড়িতে রাখবো না। আমরা গিয়ে ভাড়া বাড়িতে উঠবো। আমার নিজের বাড়িতেও যদি ওকে এই ধরনের কথা শুনতে হতো তাহলে আমি চুপ থাকতুম না, আমি বলতুম কথা। এই বাড়িতে তো আমি কথা বলতেও পারি না। করুণা, তুই কেন চোখের জল ফেলছিস মা? যার এমন দেবতার মতো স্বামী তার চোখের জল ফেলা মানায়? বাবা মতো, তুমি যে আমার মেয়েটাকে এত গুরুত্ব দাও তার মন বোঝো এই জেনেই আমার ভালো লাগছে বাবা। আর কি চাই? সেজ কুকির চেয়ে আর ভাগ্যবতী কেই বা আছে? আমার ছোট কুকির জন্য যদি তোমার মতো একজন কি পেতুম? তাহলে আমি নিশ্চিন্তি হতে পারতো, তাই না দিদি? এইসব কথা এখন থাক বউ, বিসর্জনের পরে তুই আর ঠাকুরপো মিলে ছোট কুকি আর সেজ কুকিকে নিয়ে রওনাতে দেখি। ওদিকে হয়তো কুমারীও তোদের পথ চেয়ে বসে আছে। বাবা মতুর, তুমি গিয়ে দেখো তো বাবা তোমাদের বাবা মশাই কি করছেন, তাকে গিয়ে বলো আর দেরি না করে তৈরি হয়ে নিতে, অনেকখানি পথ যেতে হবে তো। দিদি চলো নে, মেসিদির ব্যাটাকে গিয়ে দেখে আসি। দিদি আমরা এখন সন্তান হওয়া নিয়ে যদি আর একদিন তোমার চোখে জল দেখি তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবই, আমি বলে দিলাম। কিন্তু আমারও তো সাধ হয় মা হওয়ার, আমারও তো সাধ হয় একটা ছোট্ট বাচ্চাকে বুকে টেনে নিতে, আমারও তো সাধ হয় একটা ছোট্ট বাচ্চাকে কোলে কোলে নিয়ে ঘুম পাড়াতে,
মাথুর কেন আমায় একটা সন্তান দিচ্ছে না বলতে পারেন? কি পাপ করেছি আমি? খুন পাপের সাজা দিচ্ছে তাও আমাকে? খুন পাপের